হিরে ভাই, ঘটনাটা কি? হ্যাঁ, সন্ধ্যার সময় মঞ্জা মঞ্জা মাইরা কই যাইতেছ? হ্যাঁ, রিহার্সালে। হ্যাঁ, তুমি না কইলা রিহার্সাল বন্ধ? হ্যাঁ বন্ধ, কিন্তু মিন্টুদা বললো উত্তরের এক বাড়িতে আজ শুধু আমার কাজ করবে। উত্তরের বাড়িতে? আরে ডেঞ্জার ভাই, আজ যদি পার্টি আমার গানে খুশি হয় তাহলে ধরে নাও শো করাটা কোনো সমস্যাই না। হায় 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 হায়, কই কি আগে করবে না তুমি, আমি যাবো তোমার সঙ্গে। দাঁড়াও ডেঞ্জার ভাই, আসলে আজ তোমাকে যেতে হবে না। মিন্টুদা বললেন আমাকে একা যেতে। হ্যাঁ, মিন্টুদা কইলি রইল, রাতে তুমি যাইবা কেমনে, বাড়ি চিনবা কেমনে? ওসব তোমাকে কিচ্ছু ভাবতে হবে না ডেঞ্জার ভাই। আসলে মিন্টুদা বলেছে গাড়ি পাঠিয়ে দেবে, ড্রাইভার এসে নিয়ে যাবে, আবার পৌঁছে দেবে। ওরে সর্বনাশ, গাড়ি পাঠাই দিব তোমার জন্য? বাহ, এ তো দেখতাছি জাম্পিং অগ্রগতি। কিন্তু বই ডেঞ্জার ভাই, ওই যে গাড়ি এসে গেছে, আমি যাই। বুঝছেন? বুঝেন নাই, বুঝাইতাছি। আজকা বইনে জন গাড়ি করে যাইতাছে, কালকা বইনে আমার গাড়ি কিনে ফেলাইব। আমি তখন সেক্রেটারি হবো, সেক্রেটারি মানে লোকে আবার সালাম দিব। এটা কি লাগলো? বাপরে বাপরে বাপ, সালাম দিব। ব্যথা পাইছি, ব্যথা পাইছি। আসুন। জি আসুন, প্লিজ। আপনি বসুন, সাহেব এক্ষুনি এসে পড়বেন। ডেঞ্জার ভাই, ও ডেঞ্জার ভাই, কার চাই মিয়া ভাই? শুভ ভাই না? কি সৌভাগ্যের কপাল, নিশ্চয় আপনি ঝাগুরির কাছে আসেন। আসেন আসেন আসেন। কিন্তু সাগরিকা তো ঘরে নাই, সাগরিকা তো রিহার্সাল করতে গেছে। রিহার্সাল? রিহার্সাল তো আজ বন্ধ। কি জানি, সাগরিকা কইলো মিন্টুদা নাকি আলাদা রিহার্সাল করবো। আলাদা রিহার্সাল করাবে কোথায়? উত্তর তখন বাড়ি আছে সেইখানে। এত রাতে উত্তরার বাড়িতে রিহার্সাল? কেন শুভ ভাই, কি হয়েছে? আর কে গেছে ওর সাথে? কেউ না, সে একাই গেছে। সর্বনাশ, চলো আমার সাথে। শোনো সাগরিকা, রিহার্সাল একটা বাহানা মাত্র, এখানে তোমার কাজ হবে মিস্টার দুবে এবং মিস্টার উলবন্ত সিংকে সন্তুষ্ট করা। দ্যাটস অল, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। আপনি এত জঘন্য ভাবতেও পারিনি, এসব আপনি ভাবলেন কি করে? আমি ভাবি না সাগরিকা, করি যা দরকার তাই করি। ছাড়ুন আমার, ছাড়ুন বলছি। এ পর্যন্ত নিয়ে আসা হয়েছে ছেড়ে দেবার জন্য নয় মিস সাগরিকা। আমি চিৎকার করব। ও সব বোকামেরা করে, তুমি বুদ্ধিমতী, ভালো করে বুঝতে পারছো চিৎকার করে কোনো লাভ হবে না। খুব খারাপ করছেন, আপনাদের দোহাই লাগে, আমাকে যেতে দিন, এত বড় সর্বনাশ করবেন না আমার। কোথায় পাবে? আমি বাইরে অপেক্ষা করছি মিস্টার দোহাই। ফর্তি কোনো সর্বনাশ নয়, দিস ইজ এনজয়মেন্ট। জোর করবে ক্ষতি হবে, নরম থেকো, ভালোই ভালোই কেটে যাবে, ইন্দরিকে বেঁধে নিয়ে দেবে। শুভ, তুমি এখানে? সাগরিকা কোথায়? সাগরিকা? সে এখানে আসবে কেন? কি করেছেন মিন্টুদা, আপনার ড্রাইভারে তো নিয়ে আসলো। না শুভ, ওখানে যাবে না, ওখানে আমার 10 লক্ষ টাকা ডিল হচ্ছে। সাগরিকার ইজ্জত নিলাম করে। বুঝলেন মিন্টুদা, আমি আপনাকে খুব শ্রদ্ধা করতাম, কিন্তু আপনি যে এত খারাপ তা আমি জানতাম না। ছি 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 ছি, পুলিশ কেস হওয়ার আগে আপনি কিন্তু পালান। আমি বলছি যান, যান বলছি।
মজা দেখাইতেছি হাতে না ডেঞ্জারালি তালাসপতি ডিমের থেকে বাচ্চা বাড়ি করছি এরপর কিন্তু বড় বাড়ি করবো যাবি না থাকবি না গেলে মায়া মানুষ বানাই দেবো আর শুভ তোমার জন্য কি করছে ভাবতে পারো জীবন বাঁচিয়ে রাখা তোমার বাঁচিয়ে আনছে এক কথায় তোমার নতুন জীবন দিচ্ছে তোমার শুধু তাই না মাইয়া মানুষের সবচেয়ে বড় সম্পদ যে ইজ্জত তাও বাঁচিয়ে দিছে ওই শুভ চুপ করো ডেঞ্জার ভাই আমি আর আমি আর শুনতে পাচ্ছি না আমি আর শুনতে পাচ্ছি না শুনতে পারবে না কেন কাল দিয়ে করতেছি একবার যাও তার কাছে বেচারা কি অবস্থা একটু দেখে আসো হ্যাঁ তোমার জীবন রক্ষা করে কি লোকটা ভুল করছে না ডেঞ্জার ভাই তার মতো মহৎ প্রাণ মানুষ এই পৃথিবীতে কজন হতে পারে তাইলে তার সামনে যাইতে চাও না কেন কোথায় যে আমার বাধা আমি তা বোঝাতে পারবো না ডেঞ্জার ভাই শুভ চৌধুরী আমাকে ভালোবাসে কিন্তু তার ভালোবাসার বিনিময়ে দেবার কোনো পথ আমার নেই যে আমার জন্য জীবন পর্যন্ত বাজি রাখতে পারে আমি যে তার প্রেমের প্রতিদান দিতে অক্ষম আমি অক্ষম ডেঞ্জার ভাই অক্ষম তাই বলে তোমার সে একটু সেবাও পাইতে পারে না অনেকে আসে রুগী দেখে চলে যায় কিন্তু কাছে থাকার মতো কেউ নাই তার বেচারা বড় একা রোগীকে অত দূর থেকে দেখতে নেই কাছে আসতে হয় বসো ফুলগুলো আমার জন্য এনে থাকলে দিতে পারো